আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহরান হোসেন, স্কিন স্পেশালিস্ট, সিটি হসপিটাল লিমিটেড, লালমাটিয়া, ধানমন্ডি, ঢাকা। তো খুব কমন যদি একটা টিপস দিই, তাহলে এই ওয়েদারে আপনার প্রচুর পরিমাণে ইমোলিয়েন্ট বা ক্রিম বা লোশন ইউজ করবেন, যাতে এটা সহজ অর্থ হচ্ছে যাতে আপনার ত্বকটা শুষ্ক না থাকে, যাতে ত্বকটা যাতে ড্রাই না থাকে, যাতে ময়েস্ট থাকে, যাতে হাইড্রেটেড থাকে। তো দেখা যাচ্ছে শুধু এই জিনিসটুকু মেনটেন করে আপনি অনেক অসুখের প্রকোপ থেকে কিন্তু নিজেকে আজকে আমি আউটডোর একটা শ্যুট করছি, এটার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে ওয়েদারটা বা এনভায়রনমেন্টটা খুব হেজি বা ঘোলাটে হয়ে আছে, বা একটু কুয়াশাচ্ছন্ন বা একটু শুষ্ক বা ড্রাই মনে হচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমাদের গ্রীষ্মকালে বা বর্ষাকালে বাতাসের যে আর্দ্রতা থাকে বা যে হিউমিডিটি থাকে, উইন্টার বা শীতকালে কিন্তু সেরকমটা থাকে না। উইন্টারে বাতাসে হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে, এবং বিকালে বা সকালে এবং সন্ধ্যার পর সময় দেখা যাচ্ছে যে এই যে এরকম কুয়াশাচ্ছন্ন থাকে, কিছুটা স্মগ, মানে ধুলা এবং কুয়াশা, ফগ এবং স্মগকে আমরা একসাথে বলি স্মগ, এই জাতীয় হয়ে থাকে। তো এই ধরনের ড্রাই ওয়েদারে বা শুষ্ক ওয়েদারে আসলে স্কিনের অনেক ধরনের সমস্যা তৈরি হয়, বা অনেক ধরনের সমস্যা অ্যাগ্রাভেট করে, বা অনেক ধরনের সমস্যা বেড়ে যায়। তার মধ্যে খুবই কমনলি হচ্ছে কিছু অ্যালার্জি আছে, কিছু অ্যাটোপিক ডার্মাটাইটিস, হেই ফিভার, এগুলি দেখা যাচ্ছে যে অনেক সময় অ্যাগ্রাভেট করে, বা এই মৌসুমে এ ধরনের পেশেন্টরা অনেক বেশি সাফার করে। এছাড়াও দেখা যায় যে স্কিন ড্রাইনেস থেকে যে জেরোসিসটা হয়, বা শুষ্ক স্কিনের শুষ্ক হওয়ার যে টার্মটাকে আমরা জেরোসিস বলি, সেই কারণে অনেক সময় চুলকানি বা অ্যালার্জি হয়, সেটাকে বলা হয় জেরোটিক প্রুরাইটাস। এছাড়া দেখা যাচ্ছে এই সময় এরকম ড্রাই ওয়েদারে দেখা যাচ্ছে যে সোরিয়াসিস বলি বা এক্সিমা বলি বা লাইকেন প্ল্যানাস বলি, এগুলি অনেকাংশে অ্যাগ্রাভেট করে। আর চুল পড়া, তারপর মাথা স্ক্যাল্প ড্রাই হওয়া, খুশকি হওয়া বা পিটিরিয়াসিস ক্যাপিটিস, এই যে ধরনের কিছু দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্যাগুলো আছে, ডিজিজ না বলে সমস্যাই বললাম, যে সমস্যাগুলো আছে, এগুলি কিন্তু এই ড্রাই ওয়েদারে বা এই শুষ্ক মৌসুমে কিন্তু অনেকটাই অ্যাগ্রাভেট করে। তো খুব কমন যদি একটা টিপস দিই, তাহলে এই ওয়েদারে আপনার প্রচুর পরিমাণে ইমোলিয়েন্ট বা ক্রিম বা লোশন ইউজ করবেন, যাতে এটা সহজ অর্থ হচ্ছে যাতে আপনার ত্বকটা শুষ্ক না থাকে, যাতে ত্বকটা যাতে ড্রাই না থাকে, যাতে ময়েস্ট থাকে, যাতে হাইড্রেটেড থাকে। তো দেখা যাচ্ছে শুধু এই জিনিসটুকু মেনটেন করে আপনি অনেক অসুখের প্রকোপ থেকে কিন্তু নিজেকে সেফ রাখতে পারবেন। তারপরেও অসুখ হবে বা তারপরেও অনেক কিছু অ্যাগ্রাভেট করবে, অবশ্যই আপনি একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।